নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু এবং একেবারে নরম তুলতুলে ভাপা পিঠের রেসিপি। আর এই ভাপা পিঠে আমি কেনা প্যাকেটের চালের গুঁড়ো দিয়ে তৈরি করে দেখাবো। ভীষণ সহজ একটা রেসিপি, তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। পিঠে বানানোর সময় অনেকেরই মাথায় যেটা সবার প্রথম প্রশ্ন আসে, সেটা হচ্ছে কোন চালের গুঁড়ো ব্যবহার করব, সেদ্ধ চালের গুঁড়ো না আতপ চালের গুঁড়ো। তো আমি সেসবের ঝামেলায় একেবারেই যাই না। এরকম প্যাকেটের চালের গুঁড়ো যেগুলো কিনতে পাওয়া যায়, অনেক ব্র্যান্ডেরই পাওয়া যায়, তো আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা নিয়ে নিতে পারেন। এই চালের গুঁড়ো আমি নিয়ে নিচ্ছি এখানে 1.5 কাপ মতো। একদম মাপটা দেখিয়ে দেওয়ার জন্য আমি মেজারিং কাপ ব্যবহার করছি। তো প্রথমে 1 কাপ নিলাম, তারপর নিচ্ছি 1/2 কাপ। আমার মতে পিঠে বানানোর প্রসেস যদি ঠিক থাকে, তাহলে যে কোনো চালের গুঁড়ো দিয়েই কিন্তু পিঠে পারফেক্ট হয়। যাই হোক, এবার ওই একই মেজারিং কাপ মেপে 1/2 কাপ মতো ফুটন্ত গরম জল নিয়েছি, তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে জলটাকে চালের গুঁড়োর মধ্যে দিতে থাকতে হবে এবং মেশাতে থাকতে হবে। যেহেতু জলটা ভীষণ গরম রয়েছে, তাই আমি মেশানোর জন্য এখানে চামচ ব্যবহার করছি। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু এটা ঠান্ডা হয়ে আসবে, তারপর এটাকে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়ো এবং জলের পরিমাণটা আমি আশা করি বোঝাতে পেরেছি। আমি এখানে 1.5 কাপ চালের গুঁড়োর সাথে 1/2 কাপ জল মিশিয়েছি, মানে যতটা চালের গুঁড়ো তার 1/3 ভাগ নিয়েছি জল। একদম ক্রাম্বলি টেক্সচার আসা পর্যন্ত, মানে ঝুরঝুরে হওয়া পর্যন্ত এটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তারপর পাত্রটাকে ঢাকা দিয়ে এটাকে অন্তত পক্ষে 1/2 ঘন্টার জন্য এভাবেই রেখে দেব। 1/2 ঘন্টা পর এদিকে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি এবং পাটালি গুড় গ্রেট করে রেখেছি, এগুলো সমস্তটাই লাগবে। আর এবারে এই যে চালটাকে আমি ভিজতে রেখেছিলাম, মানে ফুটন্ত গরম জল দিয়ে চালের গুঁড়োটার মধ্যে যেটা মিশিয়ে রেখেছিলাম, এটাকে একটা ছাঁকনির সাহায্যে এভাবে চেলে নিতে হবে। দেখুন টেক্সচারটা কিন্তু এরকম ঠিক বালির মতন হতে হবে। জলটা অবশ্যই মেপে দেবেন, তা না হলে কিন্তু যদি জল বেশি হয়ে যায় তাহলে চালের গুঁড়োটা একটু দলা পাকিয়ে থাকবে, মানে ওই যে মিশ্রণটা তৈরি হবে সেটা একটু দলা পাকিয়ে থাকবে এবং সেটাকে এইভাবে চেলে নেওয়া কিন্তু একেবারেই অসম্ভব হয়ে যাবে তখন। তো এইভাবে পুরো চালের মিশ্রণটাকে ছাঁকনির সাহায্যে চেলে নিতে হবে। যাই হোক, এখানে আমার 1/2টার বেশি পরিমাণে চালের গুঁড়োই, মানে চালের যে মিশ্রণটা ছিল সেটা চেলে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি পিঠেগুলো বানাতে শুরু করব। আর এখানে কিছুটা শুকনো চালের গুঁড়ো নিয়েছি, এরকম ছোটো একটা বাটি নিয়ে তার মধ্যে প্রথমে শুকনো চালের গুঁড়ো মাখিয়ে নিয়েছি একটু, যাতে এই পিঠেগুলো বাটির মধ্যে আটকে না যায়। এরপর চেলে নেওয়া চালের মিশ্রণটাকে 2-3 চামচ মতো দিয়ে এভাবে একটু চামচ দিয়ে চেপে চেপেই বাটির মধ্যে সেট করে দিলাম। তারপর এর ওপরে দিয়ে দিলাম নারকেল কোড়ানো এবং তার উপরে দিচ্ছি গ্রেট করে রাখা পাটালি গুড়। গুড় এবং নারকেল কোড়ানো পুরোটা লাগবে না বলে কিছুটা পরিমাণ আমি আগেই সরিয়ে রেখেছি প্লেট থেকে। যাই হোক, গুড়ের একটা লেয়ার তৈরি করার পর ওপর থেকে আরও সামান্য একটু নারকেল কোড়ানো দিয়ে দিলাম। তারপর আবারও দিয়ে দেব চালের মিশ্রণটা 3-4 চামচ মতো। বাটিটাকে পুরো ভর্তি করে দিতে হবে চালের মিশ্রণটা দিয়ে। তারপর চামচ দিয়ে এভাবে চেপে চেপে বাটির পুরো ওপর পর্যন্ত এটাকে এভাবে লেভেল করে দিতে হবে। বাটিটাকে কিন্তু পুরো ভর্তি করে দিতে হবে। তো এরপর একটা পাতলা সুতির সাদা কাপড় নিয়ে সেটাকে আমি জলে ভিজিয়ে নিয়েছি, হাত দিয়ে এমনি চিপে জল নিংড়ে নিয়েছি। তারপর এই যে ভাপা পিঠের লেয়ারগুলো তৈরি করেছি, সেই বাটিটার ওপরে কাপড়টা দিয়ে ওটাকে উল্টিয়ে পুটলি মতন করে নিয়েছি। আর এদিকে একটা হাঁড়িতে কিছুটা জল গরম করতে বসিয়েছিলাম, জলটা ফুটতে শুরু করেছে, তার ওপরে একটা ছাঁকনি রেখে এই বাটিটাকে আমি কাপড়টা সমেত উল্টে দিয়েছি ছাঁকনির ওপরে। এবার আলতো করে বাটিটাকে তুলে নেব, তাহলেই দেখবেন ভেতরে যে চালের এবং নারকেল গুড় এগুলোর লেয়ার করা হয়েছিল সেটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসবে। তারপর কাপড়টা দিয়ে এভাবে ঢাকা দিয়ে ছাঁকনিটাকে ওই ফুটন্ত হাঁড়িতে, মানে ফুটন্ত জলের হাঁড়ির ওপরে এভাবে বসিয়ে রেখে এটাকে সরা দিয়ে ঢাকা দিয়ে দেব। এইভাবে এটাকে প্রথমে 3 মিনিট মতো একটা সাইড হতে দেব। আর যতক্ষণে ওটা রেডি হচ্ছে ততক্ষণে আমি আরও একবার, মানে আরও একটা ভাপা পিঠের জন্য লেয়ার তৈরি করে নিচ্ছি এখানে। প্রায় 3 মিনিট এটাকে আমি ভাপিয়ে নিয়েছি। এবার হাঁড়ির ওপর থেকে সরাটাকে আমি সরিয়ে নিলাম, তারপর পিঠেটাকে উল্টে দেব। তো কাপড়টা সমেত প্রথমে পিঠেটাকে সাবধানে তুলে আমি একটা বাটির ওপরে রেখেছিলাম, তারপর বাটিটাকে উল্টিয়েই ছাঁকনির ওপরে পিঠেটাকে উল্টে দিলাম। এবার এই পিঠটাকেও 2-2.5 মিনিট মতো আমি ভাপিয়ে নিয়েছি, মানে স্টিম হতে দিয়েছি।
আমাদের পিঠেটা এখানে একেবারে রেডি হয়ে গেছে, তো এবার এটাকে খুব সাবধানে তুলে নিতে হবে। পিঠেটা তোলার সময়ও কিন্তু ছাঁকনি থেকে এইভাবে একটা বাটির ওপরে পিঠেটাকে আমি নামিয়ে নিলাম। তো ওদিকে পিঠেটাকে আমি পরে বের করে দেখাচ্ছি, এদিকে আরেকটা যে ভাপা পিঠের জন্য আমি সমস্ত লেয়ার তৈরি করে নিয়েছিলাম সেই পিঠেটাকে ছাঁকনির ওপরে আমি দিয়ে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, নাহলে হাতে কিন্তু ভাপ লাগতে পারে। একই রকমভাবে বাটিটাকে কাপড়ে জড়িয়ে ছাঁকনির ওপরে উল্টে দিয়েছি, তারপর বাটিটা বের করে নিয়ে এটাকে স্টিম হতে দেব। তো এবার আমি প্রথম পিঠেটাকে কাপড় থেকে বের করে দেখাচ্ছি। এটা কিন্তু এখনও প্রচণ্ড পরিমাণে গরম, ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছেন। তো এটাকে কাপড় থেকে কিন্তু খুব সহজে বের করে নেওয়া যাবে, আর কাপড়টাকে অবশ্যই ভিজিয়ে তবে ব্যবহার করবেন। দু তিনটে ভাপা পিঠে আমি তৈরি করে নিয়েছি। এবার একটা পিঠে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে এটার টেক্সচার কেমন হয়েছে। তুলোর মতো নরম তুলতুলে এই ভাপা পিঠে খেতেও কিন্তু অসাধারণ সুস্বাদু হয়। অবশ্যই আপনারাও রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আজকের এই ভাপা পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।